আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 6 সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গত 4 আগস্ট জিগাতলা বাজেস্ট্যান্ড এলাকায় মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 27 আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খান সহ 176 জনের নাম উল্লেখ করে এ এজাহার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। এটি ছিল তার টানা 8ম বারের মতো ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া। এছাড়া বর্তমানে শাহজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নিউজ ডেস্ক, বার্তা 24।